वेलकाम आजकेर भिडियोते आमरा क्लास सेभेनेर जे प्रब्लेमगुलो करछिलाम सूचक सम्पर्कित तार आरो किछु समस्यार आज के समाधान करब। तो तुम्हरा बोई खाता पेन निये रेडी हो जाओ, चलो एकसाथे आमरा किछु प्रब्लेम करे नी एबं सेगुलोके एकटु बुझे नी। बोझाटा हलो मेन। तो चलो आमरा निजे करी। देखो 5.1 एबं 5.2 अलरेडी करे फेलेछि। एरपर आमरा शुरू करब 5.3। ए निजे करी अंशगुलो भीषणभावे गुरुत्वपूर्ण सठिक धारणार जन्य, ताई आमी बोलबो तुम्हरा चेष्टा करबे प्रत्येकटी अध्यायेर ए निजे करी जे अंशगुलो आछे सेगुलो करते, ताते करे तोमादेर धारणाटा किन्तु परिष्कार हबे आर परबर्तीकाले अंकके भालो लागबे, अंकके ভালোবাসতে পারবে। তো দেখো 5.3 তে কি বলা আছে, নিচের সংখ্যাগুলিকে মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করার চেষ্টা করি। তো সূচক কি, ঘাত কি, এই ব্যাপারগুলো কিন্তু অলরেডি আগের ভিডিওতে অর্থাৎ পার্ট 1 ভিডিওতে আলোচনা করেছি। তো আজকে যারা নতুন আছো আগের ভিডিওটা পারলে একবার দেখে নাও, আমি আই বাটনে লিংক দিয়ে দেব। এই রিসেন্টলি আপলোড করেছি, খুব বেশি দিনও নয়। তো চলো আমরা এখানে এই যে সংখ্যাগুলি দেওয়া আছে কিভাবে আমরা মৌলিক সংখ্যার ঘাতের আকারে প্রকাশ করব। তো মৌলিক সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি হলো মৌলিক সংখ্যা। তো এখানে আমরা কিভাবে ঘাতের আকারে প্রকাশ করব দেখে নাও। আমি 2 এর দাগেরটা শুরু করছি, একটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমরা নিজেরাই করবে, কারণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলেই কিন্তু নিজেদেরই করতে পারা যাবে। তো দেখো প্রথমে আছে 56। তো কি করব, মৌলিক সংখ্যার ঘাতে প্রকাশ করতে হবে। তো কি করব, প্রথমে আমরা এটাকে মৌলিক উৎপাদকে ভেঙে নেব। তো দেখে নাও মৌলিক উৎপাদকে ভাঙলে কি হবে, 56 প্রথম মৌলিক সংখ্যা হলো 2, 2 দিয়ে ভাগ করা যাবে। তো 2 দিয়ে ভাগ করলে পাবো দেখো 28, তারপর আবার 2 দিয়ে যাবে, 2 14তে 28, তারপর দেখো 2 7তে 14। তো 56 সমান কি লিখতে পারি, 56 সমান 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 7। এবং প্রত্যেকটি দেখো এখানে প্রত্যেকটি উৎপাদক মৌলিক সংখ্যা। তো এই যে 3 বার 2 এর গুণ, এটাকে আমরা ঘাত আকারে কি লিখতে পারি, 2 to the power 3। কোন সংখ্যাটি গুণ আছে সেটাকে আমরা লিখব নিধান হিসেবে বা বেস, আর ঘাত হয়ে যাবে যত বার গুণ আছে। তো মাথায় 3 লিখব, কারণ দেখো 3 বার গুণ আছে, গুণিত 7। 7 এর এখানে ঘাত বা 7 একবারই গুণ আছে, তাই আমরা কোনো ঘাত না লিখলেও 1 বোঝাবে, বা এখানে তোমরা 1 লিখতে পারো তাতেও কোনো অসুবিধে নেই। তাহলে এখানে আমরা লিখব 56 সমান 2 to the power 3 into 7, হয়ে গেল মৌলিক সংখ্যার ঘাতে 56 কে প্রকাশ করা। এখানে তোমরা 1 এটাকে দেখিয়েও দিতে পারো, বোঝা গেল। এরপর নিশ্চয়ই বাকিগুলো করতে পারবে, ঠিক আছে। এরপর চলো আমরা দেখে নিই নিজে করি 5.4 এর অঙ্কগুলি। আর এই 5.4 এর যে সমস্যাগুলি সেগুলি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, পরবর্তীকালে কম্পিটিটিভ পরীক্ষা যখন দেবে তখন কিন্তু এই ধারণাটা তোমাদের ভীষণ কাজে লাগবে। তো চলো দেখে নিই কীভাবে করবো। এরপরে দেখো 5.4 এর যে অঙ্কগুলো আছে সেগুলো এরকম চেহারায় দেওয়া আছে, অর্থাৎ দুদিকে দেখো ঘাতের আকারে সংখ্যা লেখা আছে, মাঝখানে একটা ফাঁকা বক্স আছে, সেই বক্সে লেস দেন মানে ক্ষুদ্রতর বা গ্রেটার দেন বা বৃহত্তর যেটা, সেই চিহ্ন বসাতে হবে। এই যে দেখো এই দুটি চিহ্নের মধ্যে বসাতে হবে। তো এটা হলো গ্রেটার দেন চিহ্ন, মানে এদিকে যে সংখ্যাটি থাকবে সেটি বড়, যেমন 5 আমরা এটাকে পড়ব 5 greater than 2, 5 2 এর থেকে বেশি। আবার যদি এরকম থাকে ধরো 1 আর এখানে থাকলো 3, তখন আমরা কোন চিহ্নটা বসাবো, তখন আমরা এই চিহ্নটা বসাবো 1 less than 3, এইভাবে পড়ব। এটা হলো গ্রেটার দেন, এটা হলো লেস দেন। তো এরকম চিহ্ন এই বক্সগুলিতে বসাতে হবে। কিন্তু মজাটা হলো এখানে দেখো সংখ্যাগুলি সূচকের চেহারায় আছে, পাওয়ার আকারে আছে, ঘাতের চেহারায় আছে। তো আমরা কি করে লিখব, তো এখানে যেহেতু ছোট ছোট সংখ্যা আছে আমরা একটু হিসেব করে নিতে পারবো। আমরা তো ধারণাটা পেয়ে গেছি যে এখানে এটাকে কীভাবে পড়া হয়, 5 to the power 3, অর্থাৎ 5 কে 3 বার গুণ। তো 5 5 25 5 125 হয়, আর 3 to the power 5 এটির অর্থ হলো 3 into 3 into 3 into 3 into 3, 5 বার গুণ। তো 3 কে 5 বার গুণ করলে হয় দেখো 3 3 9 2 বার হলো, 3 এ 27 3 এ 81
তিনে 243। তো এইদিকে পেলাম দেখো 125 আর এইদিকে পেলাম দেখো 243। ঠিক আছে, তাহলে কোন সংখ্যাটি বড়? 243। তো এই যে 3 to the power 5 এই চেহারাটা লেখা আছে, এটা কিন্তু আসলে লেখা আছে এই 243 সংখ্যাটিকে একটু অন্য চেহারায়, এবং 5 to the power 3 এই সংখ্যাটি 125-এরই রূপ। তো এইভাবে আমরা হিসেব করে এই গ্রেটার দেন বা লেস দেন চিহ্নটাকে বসাতে পারবো। তাহলে এখানে আমরা কি বসাবো, 5 to the power 3 লেস দেন 3 to the power 5। বোঝা গেল? পরেরটা দেখে নাও, 6 to the power 2 অর্থাৎ 6-কে দুবার গুণ, তো 6 6 36 আর 2-কে 6 বার গুণ। 2-কে 6 বার গুণ করলে হয় 2 2 4 2 8 2 16 2 32 2 64। তো এদিকে হলো 36 আর এদিকে হলো 64। তাহলে কি দেখতে পাচ্ছি, 6 to the power 2 লেস দেন 2 to the power 6 হলো। বোঝা গেল? এরপরে দেখো 2 to the power 4 আর 4 to the power 2। তো এখানে দেখো 2 to the power 4 16 আর 4 to the power 2, 2 2 4 2 8 2 16 আর 4 to the power 2 হলো 16। তো এখানে কি হবে, এখানে দুটোই সমান, তো এখানে আমরা সমান চিহ্ন বসিয়ে দেব। বোঝা গেল? এখানে যদিও সমান এখানে চিহ্নটা বসাতে হবে সেটা বলা নেই, কিন্তু এখানে লেস দেন বা গ্রেটার দেন আমরা বসাতে পারবো না, দুদিকের মান সমান হওয়ার জন্য আমরা এখানে সমান চিহ্ন বসাবো, কারণ দুটো দিকই সমান। 2 to the power 4 মানেও 16 আর 4 to the power 2 মানে হলো সমান 16, তাহলে দুটো দিকই সমান হবে। ঠিক আছে, এরপরে দেখো 7 to the power 2 2 to the power 7, 7 to the power 2 49 আর 2 to the power 7 হয় তোমরা গুণ করে দেখবে 128 হবে। তো এটা বড় এটা ছোট, অর্থাৎ লেস দেন চিহ্ন বসাবো, 7 to the power 2 লেস দেন 2 to the power 7। এবার দেখো 3 to the power 4, 4 to the power 3, 3 to the power 4 হয় 81 আর 4 to the power 3 হয় 64, 4 4 16 4 64। তো 3 to the power 4 হবে গ্রেটার দেন, বড়, তাই এখানে এই গ্রেটার দেন চিহ্নটি বসবে। আর এখানে দেখো 3 to the power 5 এই মাত্র জানলাম, 3 to the power 5 হয় 243 আর 5 to the power 3 হয় 125। প্রথমেই ছিল দেখো এই চেহারাটা ঠিক উল্টো চেহারা আছে, অর্থাৎ এক্ষেত্রে লেস দেন চিহ্ন বসিয়েছিলাম, এখানে বসাবো গ্রেটার দেন চিহ্ন। এরপর যারা ধরো বিভিন্ন রকম সায়েন্স অলিম্পিয়াডের যে পরীক্ষাগুলো হয় সেই সমস্ত পরীক্ষার জন্য প্রিপারেশন নেবে ভাবছো বা নিচ্ছ, তাদেরকে আমি এই চ্যাপ্টার রিলেটেড একটা প্রশ্ন বলে দিচ্ছি, একটু দেখে নাও। এই যে সূচকের ধারণা আমরা পেলাম, অনেক সময় দেখবে এরকম প্রশ্ন আসে যে ধরো এরকম দেয়, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। যেমন মনে করো এরকম দিতে পারে 3 to the power 48 এবং 4 to the power 36। যদি জিজ্ঞাসা করে আচ্ছা এই দুটির মধ্যে কোনটি বড় কোনটি ছোট বা গ্রেটার দেন লেস দেন এই যে চিহ্ন এই চিহ্নগুলি বসাতে বলে, তখন তোমরা কি করবে? তখন তোমরা এরকম 3-কে 48 বার গুণ করবে বসে বসে? করবে না নিশ্চয়ই। আর 4-কে 36 বার গুণ করবে না নিশ্চয়ই? তাহলে সেক্ষেত্রে আমাদেরকে একটু টেকনিক জানতে হবে। তোমরা লসাগু গসাগু শিখে গেছো তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করব তোমাদেরকে বলে দিই, একটু মন দিয়ে শুনে নাও। এখানে তো পূর্ণ সংখ্যা আছে, আমরা কি করব, এই ঘাতে যে সংখ্যাগুলি আছে সেই সংখ্যাগুলির গসাগু বের করে নেব চটপট। তো 36 এবং 48 তোমরা যদি এই দুটি সংখ্যার গসাগু বের করো যে কোনো পদ্ধতিতে, তাহলে দেখবে গসাগু হবে 12, গসাগু হবে 12। এবার আমরা কি করব, এবার এই যে ঘাতের সংখ্যাগুলি আছে এই ঘাতের সংখ্যাগুলি সমান লিখতে পারে। দেখো গসাগুকে নিয়ে গসাগু ইনটু এটা হয়ে যাবে দেখো 4, আর এখানে পাওয়ার আছে বা ঘাত আছে 36, 36-কে লিখতে পারবো 12 গুণিত 3। এবার 3 to the power 48 এটাকেই লেখা যাবে 3 to the power, এই গসাগু বাদ দিয়ে যে সংখ্যাটি সেটিকে পাওয়ারে বসাবো ঘাতে বসাবো তার পাওয়ার লিখবো 12। আর এখানে 4 বা 4 to the power 36 এটাকে আমরা লিখতে পারবো দেখো 4 to the power কি গসাগু বাদ দিয়ে যে সংখ্যা 3 to the power 12।
তাহলে দেখো দুটোই কিন্তু গসাগোর ঘাতে নিয়ে চলে এলাম। এরপর ভেতরগুলো দেখো আমরা খুব সহজে এই যে হিসেব করলাম এইভাবে হিসেব করে নিতে পারবো। আর এটা কেন লিখলাম বলো তো, এটা হলো সূচকের ঘাতের সূত্র, সেটা তোমাদেরকে বলবো কিন্তু তোমরা জেনে রাখো এইভাবে লেখা যায়। গুণফল আকারে থাকলে ঘাতের ঘাত আকারে লেখা যায়। তো দেখো ভেতরে কত হয়ে যাবে, 3^4, তো 81, 81^12 হবে, আর এখানে হবে দেখো 4^4, 16^4, 64^12। এবার তোমরা দেখো বুঝতে পারছো অনেকেই যে কোনটি বড় কোনটি ছোট, কারণ দেখো ঘাত একই হয়ে গেছে, তো ভেতরে আছে 81 এবং 64, তো 81কে 12 বার গুণ করলে বেশি পাবো নাকি 64কে 12 বার গুণ করলে বেশি পাবো? এটা তো খুব সাধারণ বুদ্ধি থেকে আমরা বুঝতে পারছি, 81কে 12 বার গুণ করলে বেশি পাবো, অর্থাৎ এই সংখ্যাটি বড়। এই সংখ্যাটি পেয়েছি কোথা থেকে, এই চেহারা থেকে, তার মানে এই চেহারাটি হলো বড় এবং এই চেহারাটি হলো ছোট। তো আমরা মাঝে কী চিহ্ন বসাবো, গ্রেটার দেন, বা যদি বড় ছোট বের করতে বলে বড় লিখবো 3^48 আর ছোট হয়ে যাবে 4^36। অর্থাৎ এখানে যদি পূর্ণ সংখ্যা থাকে ঘাতে তখন কি করব, তার গসাগু বের করব, গসাগু বাদ দিয়ে যে সংখ্যাটি সেই সংখ্যাটির ঘাত আকারে লিখে বাইরে গসাগুর যে সংখ্যাটা পেয়েছি সেটাকে লিখব। ঠিক আছে, তোমরা দেখবে বিভিন্ন যে কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার যে বই সেখানে কিন্তু এরকম থাকতে পারে। তো আশা করি একটু হলেও বুঝতে পারলে। চলো পরের প্রবলেমগুলো দেখে নিই। এরপর একটা জিনিস লক্ষ্য করে দেখো, ধরো এরকম লিখলাম 3^3 × 3 × 3 × 3 × 3 × 3 কী লিখলাম বলো তো, 3কে 6 বার গুণ আকারে লিখলাম। এটা সমান কী লিখতে পারি ঘাতের চেহারায়, ঘাতের চেহারায় লিখতে পারি দেখো 3^6, 3^6 সমান এইভাবে লিখতে পারি। এবার দেখো এখানে এই দুটো 3কে আমরা কী লিখতে পারি, 3^2, আর এই 4টি 3কে আমরা কী লিখতে পারি, 3^4 লিখতে পারি। ভালো করে খেয়াল করো আমি কী বলতে চাইছি। এরপরে দেখো এই যে 3^6 সমান লিখেছিলাম 3 × 3 × 3 × 3 × 3 × 3, আরেকটা 3 হবে গণিত 3, তো দেখো 3 × 3 = 6। এবার যদি এই 3টে 3 নিই তাহলে কী লিখতে পারবো, 3^3 গণিত এই 3টে 3-এর জন্য লিখতে পারবো 3^3 লিখতে পারবো নিশ্চয়ই। আবার দেখো যদি আমরা এই প্রথম 4টেকে নিতাম তাহলে লিখতে পারতাম 3^4 × এই দুটো 2-এর জন্য লিখতে পারতাম 3^2। তো একটা জিনিস একটু ভাবো, এইভাবে যদি আমরা উল্টো দিকে দেখি তাহলে কী দেখতে পাচ্ছি, এখানের যে ঘাত সেই ঘাত হলো এই দুটি ঘাতের যোগফল। এখানেও দেখো 4 এবং 2-এর যোগফল, এখানেও দেখো 2 এবং 4-এর যোগফল। আবার ধরো এখানে আমি 5টা 3 নিলাম, 5টা 3কে লিখতে পারি দেখো 3^5 গণিত 3^1। তাহলে সেক্ষেত্রেও আমরা এখানে দেখো ঘাত দুটি যোগ করলে এই ঘাতটিকে পেয়ে যাচ্ছি। এবং এক্ষেত্রে একটা জিনিস দেখো, বেস বা নিধান যেটাকে আমরা বলি সেক্ষেত্রে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে সমান, বোঝা গেল? তার মানে দেখো যদি এরকম হয় a গণিত a গণিত a গণিত a গণিত, এরকম করে যদি আমরা m সংখ্যক লিখি, ঠিক আছে, আর একই রকমভাবে আবার যদি লিখি a গণিত a গণিত a গণিত n সংখ্যক, তাহলে এটা সমান আমরা কী লিখতে পারবো, এখান থেকে এখান পর্যন্ত a^m। কোনো অসুবিধা নেই, এটা তো সাধারণ ব্যাপার। একে যদি m সংখ্যক বার গুণ করি তাহলে একে গুণ করছি a লিখলাম বেস বা নিধান, আর কতবার গুণ করেছি m সংখ্যক বার, m কে লিখে দিলাম ঘাতে, এটা তো বুঝতে অসুবিধা থাকার কথা নয়। এরপর এখানে গুণ চিহ্ন আছে, গুণ এখানে দেখো কী আছে, a গুণ আছে, a লিখলাম, কতবার গুণ আছে, n সংখ্যক বার। এবার দেখো এখানে বেস বা নিধান কী হয়েছে, একই আছে, তাহলে আমরা এটাও তো লিখতে পারি এটা সমান a^m + n। এখানে a m n এগুলি যে কোনো পূর্ণ সংখ্যা, একটু ভালো করে লক্ষ্য করো, 3, 5, 1, 4, 2 দেখতে পাচ্ছ, 6, সমস্ত কিন্তু পূর্ণ সংখ্যা। তো ক্লাস 7-এ এই সূচকের ধারণা পূর্ণ সংখ্যার ওপরেই আছে, আশা করি বুঝতে পারলে। তো যখনই দেখবে
আসলে আমরা কি বুঝতে পারলাম, যখনই দেখবে বেস বা নিধান একই হয়ে গেছে এবং গুণ আছে, তখন আমরা ঘাতের যে সংখ্যাগুলি সেগুলি যোগ করে নিতে পারি। সূচকের একটা ধর্ম কি বুঝতে পারলে নিশ্চয়ই। তাহলে আমরা সূচকের একেবারে সাধারণ ধর্ম পেলাম, এ টু দি পাওয়ার এম প্লাস এন সমান আমরা আবার লিখতে পারি, মানে দুভাবেই সত্যি, এখান থেকে এটাও লিখতে পারি, এটা থেকে এটা লিখতে পারি, আবার এটা থেকে এটা লিখতে পারি। এ টু দি পাওয়ার এম প্লাস এন সমান আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এম গুণিত এ টু দি পাওয়ার এন। আবার ঠিক উল্টোটা, এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন এভাবে থাকে, তাহলে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এম প্লাস এন। দেখো তোমাদেরকে যদি এরকম বলে টু টু দি পাওয়ার ফাইভ গুণিত টু টু দি পাওয়ার থ্রি সমান কত হবে, তখন আমরা কী করবো, চটপট দেখে নেব বেস বা নিধান সেম একই আছে, টু লিখে দিলাম, এবার এখানে ঘাতের যে সংখ্যাগুলি আছে সেগুলিকে যোগ করে দিলাম। তো টু টু দি পাওয়ার ফাইভ গুণিত টু টু দি পাওয়ার থ্রি ইকুয়াল টু 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 দি পাওয়ার এইট। আমরা এরপর যে অঙ্কগুলো করব সেখানে এই ধর্মটা আমাদের কাজে লাগবে, তো এই জন্য তোমাদেরকে বললাম, বোঝানোর চেষ্টা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আরেকটা জিনিস দেখো, মনে করো এরকম আছে, টু টু দি পাওয়ার ফাইভকে ভাগ করতে হবে টু টু দি পাওয়ার টু দিয়ে, তখন এটাকে তো আমরা এইভাবেও লিখতে পারি টু টু দি পাওয়ার ফাইভ বাই টু টু দি পাওয়ার টু, এটা তো তোমরা জেনেছো। এরপরে দেখো টু টু দি পাওয়ার ফাইভকে কী লেখা যায়, এরপর দেখো টু টু দি পাওয়ার ফাইভকে কী লেখা যায়, দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই গুণিত দুই পাঁচবার, আর নিচে টু টু দি পাওয়ার টু আছে, তো দুই গুণিত দুই, একটা দুই একটা দুই একটা দুই একটা দুই কেটে গেল, তো পেলাম কত, টু টু দি পাওয়ার থ্রি। ঠিক আছে, এবার দেখো ঠিক আগের মতো যদি আমরা একটু চিন্তাভাবনা করি, তাহলে এখানে দেখো এই তিনটা কী করে পেলাম, না এই যে দেখো যে ঘাতগুলি ছিল সেই ঘাতগুলি বিয়োগ করে, এই যে দেখো এই ঘাত দুটি বিয়োগ করে, বিয়োগ করলে আমরা টু টু দি পাওয়ার থ্রি পাবো। এটাও বেস এবং ঘাত যে কোনো পূর্ণ সংখ্যা ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো পূর্ণ সংখ্যা হলেই আমরা এভাবে লিখতে পারবো। অর্থাৎ আগের মতো যদি সাধারণ চেহারায় তোমাদেরকে বলি, তাহলে এইভাবে লিখতে পারবো এ টু দি পাওয়ার এম ভাজিত এ টু দি পাওয়ার এম এন সমান এ টু দি পাওয়ার এম, এটাকে বাই লেখা যাবে এ টু দি পাওয়ার এন, সমান আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার এম মাইনাস এন। এটা হলো ভাগের সূচকের ক্ষেত্রে ভাগের সাধারণ সূত্র। এই ভাগ আকারে থাকলেও আমরা ঘাতগুলোকে বিয়োগ করে দিতে পারবো যদি বেস বা নিধান একই থাকে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ওপরে যদি থাকলো টু টু দি পাওয়ার থ্রি আর নিচে যদি থাকে থ্রি টু দি পাওয়ার টু, তাহলে কখনোই ভুল করে এটাকে বিয়োগ করে দেবে না, কারণ এখানে দেখো বেস বা নিধান একই নেই, আলাদা আছে, আলাদা থাকলে আমরা লিখতে পারবো না। কিন্তু এখানেও যদি টু থাকতো, তাহলে আমরা লিখতে পারতাম টু টু দি পাওয়ার থ্রি মাইনাস টু সমান টু টু দি পাওয়ার ওয়ান সমান টু। আবার যদি ঠিক থ্রি টু দি পাওয়ার থ্রি বাই থ্রি টু দি পাওয়ার টু থাকতো, তাহলেও আমরা লিখতে পারতাম থ্রি টু দি পাওয়ার, এখানেও দেখো বেস বা নিধান সেম একই আছে, তো থ্রি মাইনাস টু ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার ওয়ান হতো, তো থ্রি। এইভাবে আমরা লিখতে পারবো, সবসময় দেখতে হবে বেস বা নিধানটা যেন সমান থাকে। তো এই হলো দুটো নিয়ম, ভীষণ গুরুত্বপূর্ণ, ক্লাস নাইনে আবার তোমাদেরকে এই সূত্র নিয়ে অঙ্ক করতে হবে। তো সেভেন একটু ভালো করে বুঝে নাও, তাহলে নাইনে গিয়ে কিন্তু আর সমস্যা হবে না। তো আজকে এইটুকুই, যতটুকু বললাম আশা করি তোমরা বুঝতে পারলে, পরের ভিডিওতে আবার নেক্সট পার্টটা আলোচনা করব। তো আশা করি ভিডিওটা ভালো লাগলো, ভালো লাগলে লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো আপলোড করা ভিডিওর নোটিফিকেশান পেতে। আজ এই পর্যন্তই।